হ্যালো বন্ধুরা, তোমরা যারা এই বছর আইটিআই পাস আউট করেছো বা আগে যারা আইটিআই করেছে, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দেখো, উৎকর্ষ বাংলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ PBSSD থেকে তোমাদের জব ফেয়ারের জন্য কিন্তু একটি আপডেট দিয়েছে। তোমরা কিন্তু PBSSD.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে কোন কোম্পানিতে কত সিট রয়েছে এবং সেই কোম্পানিতে কবে জব ফেয়ার হবে বা সেই কোম্পানির জব ফেয়ারের জন্য কোন আইটিআই কলেজ তারা চয়েস করেছে, অর্থাৎ কোন আইটিআই কলেজে গেলে তোমরা জব ফেয়ার করতে পারবে। দেখো, এখানে কিন্তু মোট 9টি কোম্পানি এখনও নাম রয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে টোটাল ভ্যাকেন্সি এবং তোমরা দেখতে পারবে। দেখো, এখানে একটি পাশে অপশান রয়েছে ভিউ জবস বলে। তো তোমরা যেই কোম্পানিতে তোমরা যাবে, তোমরা সেই কোম্পানির নামের পাশে এই ভিউ জবসে ক্লিক করবে। তো বন্ধুরা, আমি এখানে দেখো এখানে লেখা রয়েছে ভবানী ইয়ার্নস প্রাইভেট লিমিটেড, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে কিন্তু ক্লিক করার পরে নিচে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা রয়েছে জব নেম ফিটার, অর্থাৎ যারা ফিটার নিয়ে আইটিআই করেছে, ফিটার ট্রেড নিয়ে, তারা কিন্তু এই জব ফেয়ারে বসতে পারবে। দেখো, এই সেন্টার কিন্তু রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ছোট জাগলিয়া। কবে হবে? 11ই সেপ্টেম্বর কিন্তু আমাদের এই জব ফেয়ারটি হবে। স্যালারি কত দেবে? 9,000 থেকে 12,000। জব লোকেশন কোথায়? বারাসাতে। তোমরা কিন্তু এইভাবে দেখে নিতে পারবে প্রত্যেকটি কোম্পানির নাম সহ কোথায় তারা সেই ইন্টারভিউ নেবে এবং কবে হবে এবং তার স্যালারি কত এবং জব লোকেশন কোথায় হবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু দেখে নিতে পারো। বন্ধুরা, তোমরা মনে রাখবে এর মধ্যে কিন্তু অনেক কোম্পানি রয়েছে যে তারা প্রথমে তোমাকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করাবে এবং তারপর তোমাদের জবে নিয়োগ করাতে পারে। আবার এর মধ্যে অনেক কোম্পানি রয়েছে তারা ডাইরেক্ট কিন্তু তোমাদের 6 মাসের ট্রেনিং করিয়ে তোমাদের জবের জন্য অফার তারা করতে পারে। এবার তুমি সেই জব ফেয়ারে যাওয়ার জন্য কীভাবে তুমি অ্যাপ্লাই করবে? দেখো, এখানে তুমি যে কোনো একটি কোম্পানির নামের পাশে দেখো লেখা রয়েছে ভিউ জবস, তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো সবার লাস্টে কিন্তু একটি অপশান রয়েছে অ্যাকশন বলে। দেখো, এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই। তোমরা এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। দেখো, এখানে কিন্তু তোমাদের লেখা রয়েছে ট্রেনিং কোড এবং ডেট অফ বার্থ। তোমাদের ট্রেনিং কোড হচ্ছে, বন্ধুরা, তোমরা আইটিআই যখন পাস করেছো তোমরা দেখতে পারবে তোমাদের রোল নাম্বার রয়েছে আইটিআই মার্কশিটের মধ্যে বা সার্টিফিকেটের মধ্যে, তোমরা সেই রোল নাম্বারটা এখানে পুট করবে। বন্ধুরা, তোমাদের মনে রাখবে R1 দিয়ে দেখবে শুরু হবে বা অনেকের 00 দিয়ে শুরু হবে, তোমরা সেই নাম্বারটি কিন্তু এখানে তোমরা বসাবে এবং এরপর তোমরা ডেট অফ বার্থ বসাবে, তারপর এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তোমাদের ইমেলে একটি মেসেজ যাবে, সেখানে তোমাদের লেখা থাকবে যে তুমি অ্যাপ্লাই করেছো এই কোম্পানির জন্য এবং তুমি সেই ডেটে গিয়ে সেই কলেজে গিয়ে বা সেই কোম্পানিতে গিয়ে কিন্তু তোমরা তোমরা এই ইন্টারভিউর জন্য বসতে পারবে। তো বন্ধুরা, তোমরা এভাবে কিন্তু দেখে নিতে পারবে কোন কোম্পানিতে কবে ইন্টারভিউ নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও চাকরির এবং অ্যাপ্রেন্টিসশিপের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।